নমস্কার, সুপ্রভাত। নতুন সকালে সব বন্ধুদের জানালাম স্বাগত। আমাদের আজকের এই সকাল এবং আজকের দিন থেকে শুরু হওয়া সপ্তাহ যেন ভালো কাটে, আগামী প্রত্যেকটা দিন আমাদের প্রত্যেকের জন্য যেন নিয়ে আসে অনেক খুশি, অনেক আনন্দ। মনের মতো দিন কাটবে কিনা জানি না, কিন্তু মনের মতো সকাল তো কাটবেই। আজ সকালে দুই অতিথিকে সঙ্গে নিয়ে চলে এসেছি আমরা। আমি জানি আপনারা প্রত্যেকে তৈরি সকাল একসঙ্গে শুরু করার জন্য। আমাদের সঙ্গে আজ কথা এবং গান নিয়ে দুই বন্ধু, কথায় ঈশিতা এবং গানে মৃণাল। ঈশিতা দাস অধিকারী এবং মৃণাল চৌধুরী আমাদের আজ সকালের অতিথি। সুপ্রভাত। সঙ্গে আরও দুই অতিথি, যাদেরকে ছাড়া আমরা ভাবতেই পারি না সকালটা, রানাদা এবং প্রসেনজিৎ। সুপ্রভাত। তানপুরা আস্তে করে বাজছে না, বাজুক, মানে মনে হচ্ছে হ্যাঁ এই আস্তেটাতে আমাদের কথা বলতে বোধ হয় অসুবিধে হচ্ছে না, কিন্তু একটা আবহ তৈরি হওয়া বলে না সকালের আবহ, একদম মানে শুরু হোক তাহলে মৃণাল। সকালের একটা গান দিয়ে শুরু করি। নিশ্চয়ই। জয় হোক জয় হোক নবয়রুণোদয়, জয় 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 হোক জয় হোক নবয়রুণোদয়, জয় 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 হোক জয় হোক পূর্ব দিগঞ্চল হোক জ্যোতির্ময়, জয় হোক জয় হোক নবয়রুণোদয়, জয় 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 হোক জয় হোক। এসো অপরাজিত বাণী অসত্য ভাণী, এসো অপরাজিত বাণী অসত্য ভাণী, অবগত সংখ্যা অবগত সংশয়, জয় 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 হোক জয় হোক নবয়রুণোদয়, জয় 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 হোক জয় হোক। এসো নবজাগ্রত প্রাণ চির যৌবন জয় গা, চির যৌবন জয় গা, এসো মৃত্যুঞ্জয় আশা জড়োত্তর আশা, এসো মৃত্যুঞ্জয় আশা জড়োত্তর আশা, ক্রন্দন দূর হোক বন্ধন হোক ক্ষয়, জয় 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 হোক জয় হোক নবয়রুণোদয়, জয় 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 হোক জয় হোক নবয়রুণোদয়, জয় 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 হোক জয় হোক। দারুণ। সঙ্গে কিছু একটা ভাবনায় আছে তাই না, মানে এই গানের সূত্র ধরে কোনো একটা কিছুর ভাবনা। আমি ভাবছি বাউল দিয়ে শুরু করি। বাহ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল। দূরে অশথ তলায় পুতির কণ্ঠিখানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো, সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো, পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই ইচ্ছে হোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই বাড়ি ফেরার তরে, তোমায় কেউ না তাড়া করে তোমার নাই কোনো পাঠশালা, সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরে তিনেই তালা, তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি, ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে দেখতে যে পায় মন
যেন নাম না জানা বন কোন পথ হারা পর্বতে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে আমার হারালো এক তারা কে নিল গো টেনে আমার পাঠশালাতে এনে আমার এলো গুরু মশাই মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে তারে ঘরে কেন বসায় কও তো আমায় ভাই তোমার গুরু মশাই নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে ওরে গুনগুনানে গানে তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময় ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার খ্যাপা পায়ের ছুটি ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথার ছুটি মন যে আমার পালায় তোমার একতারা পাঠ শালায় আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমার সাথে এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই যেন আকাশখানা পাই আর পালিয়ে যাবার মাঠ দূরে কেন আছো দাঁড়ির আগল ধরে নাচো বাউল আমার এইখানে সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে এই কবিতাটা রেশ ধরেই একটা বাউলের গান আচ্ছা আমরা কি মাঝখানে একটু এই রেশ ধরেই হ্যাঁ বন্ধুর কাছে যাব হ্যাঁ কোনো অসুবিধা নেই কে আছেন সঙ্গে হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ রিনিদি হ্যাঁ হ্যাঁ তোমার সুপ্রভাত তোমাকে আজকের এর মতো সুন্দর সকাল আমাদেরকে উপহার দেওয়ার জন্য কে কথা বলছো আমি শ্যামনগর থেকে শুভদীপ কথা বলছি হ্যাঁ শুভদীপ বল আর তোমার সঞ্চালনা তো আমার ভীষণ ভালো লাগে মানে ভাবনার বাইরে মানে ভালো লাগাটা প্রকাশ করার আজকে একটা জায়গা পেলাম এতদিন ফোন করে 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 আজকে পেলাম আর আমি একটু ঈশিতা দি এবং মিনালদার সাথে কথা বলতে চাই নিশ্চয়ই হ্যাঁ প্রথমে ঈশিতা দির কাছে আসি আমি ঈশিতা দির ছাত্র বটে তো দিদির কাছে একটা কবিতার রিকোয়েস্ট আছে সেটা যদি দিদি রাখতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের হরি খেলা যদি দিদি করেন আর মৃণালদার কাছে একটা গানের রিকোয়েস্ট একই লাবণ্যে পূর্ণ প্রাণ আচ্ছা নিশ্চয়ই চেষ্টা করব বেশ সঙ্গে থেকো তুমি হরি খেলা কি আজকে আছে ভাবনা দেখছে আচ্ছা ভাবনাটা অনেকাংশে এই সময়ের উপরও নির্ভরশীল বটে অতএব দেখা যাক আচ্ছা তুমি এবার এই বাউল কবিতার রেশ ধরে একটা বাউল গান আচ্ছা বেশ আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে আছে সে নয়ন তারায় আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায় ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কথা আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কথা শোনা হলো না হলো না শোনা হলো না হলো না আজ ফিরে এসে নিজের দেশে ফিরে এসে নিজের দেশে এই যে শুনি শুনি তাহার বাণী আপন গানে তাহার বাণী আপন গানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে
মুখে তোরা খুঁজিস তারে নগাল বেশে দারে দারে কে তোরা খুঁজিস তারে নগাল বেশে দারে দারে দেখা মেলে না মেলে না দেখা মেলে না মেলে না তোরা আয়রে ধে দেখ রেছে আয়রে ধে দেখ রেছে আমার মুখে ওরে দেখ রে আমার দুই নয়ারে দেখ রে আমার দুই নয়ারে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকল খানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকল খানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরে তাই সকল খানে দারুণ দুজনের এই যে ভাবনায় একটা কোথাও একটা একটু মানে যোগসূত্র নিশ্চয়ই কবিতার সাথে গানগুলো ঠিক সেম ভাবে না গেলে পরপর না থাকলে কেমন লাগে ঠিকই তো এবারে তোমার কাছে কি আছে বসন্ত এখনো আছে আর সেই বসন্তে যেটার সবচেয়ে বেশি প্রয়োজন ভালোবাসা প্রেম আর নারী পুরুষের তো ভালোবাসা রয়েছে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা সেটা যেন কোথাও হারিয়ে যাচ্ছে আর সেই নিয়েই কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা যার যা হারিয়ে গেছে সেই যে একদিন এক ছোকরা বাজিকর অমলতাস গাছতলায় জোর গলায় হেঁকে বলেছিল কার কি হারিয়ে গেছে এসো এসো আমাকে বলো আমি সব খুঁজে দেব আমি সব খুঁজে দেব এমন কে আছে যার কখনো কিছু হারায়নি এমন কে আছে যে কিছু ফিরে পাওয়ার স্বপ্ন দেখে না এমন কে আছে যার কিছু হারাবার দুঃখ নেই অনেক মানুষ এলেও সারা গায়ে রোদ্দুর মেখে অনেক মানুষ এলেও এক চোখে বিশ্বাস অন্য চোখে অবিশ্বাস নিয়ে সবাই তাকে পলকহীনভাবে দেখে নেয় সবাই তার অচেনা মুখে একটু চেনা আছে কিনা খোঁজে টুকরো টুকরো রঙিন কাপড় কাপড় জোড়া দেওয়া আলখাল্লা পরা পুরুষ্ট গোপটা নিশ্চয়ই নকল তার জোড়াভুরু নরম নবীন তৃণের মতন তার থুতনিতে মুছে যায়নি কৈশোরের লাবণ্য চোখ দুটি দুরন্ত ঘোর সওয়ার তার উত্তোলিত ডান হাতে কিছু নেই তবু যেন অদৃশ্য জাদুদণ্ড ধরে আছে কে আগে নিজের কথা জানাবে সকলের ঠেলাঠেলির মধ্যেও কেমন যেন লজ্জা ভাব কতই বা বয়স ছেলেটার তার কাছে কি মন খোলা যায় তবে হতেও পারে কোনো গুণিনের বংশধর যার হারানো বস্তু সবচেয়ে অকিঞ্চিতকর সেই প্রথম মুখ খুলতে পারে মাঝ বয়সী মুখে মেছে তা স্ত্রীলোকটি বলল ওগো আমার একটা কাঁসা রে কাবি ঠাকুরে তার কথা শেষ হলো না বাজিকর তার হাতে পাঞ্জার বড়া ভয় দেখিয়ে বলল জানি জানি পাবে পাবে ঠিক পেয়ে যাবে তিন সত্যি এরপর ফুটফাট বাজি ফোটার মতন শুরু হয়ে গেল আমার আংটি আমার ফাঁদে নথ আমার জলে ডোবা পেতলের ঘড়া তিনখানা একশো টাকার নোট মায়ের ছবি সে যদি নারী হতো তাহলে বলা যেত তার হাসি পূর্ণিমার আলোর মতন সে পুরুষ তাই তার হাসি যেন সদ্য ভাঙা নারকোলের ভেতরের শুভ্রতা সেই হাসি দিয়ে সে সবাইকে বলতে লাগলো পাবে পাবে ঠিক পেয়ে যাবে তিন সত্যি এরপর দেখা গেল কয়েকজন লোক দাঁড়িয়ে আছে এক পাশে তারা কিছুই জানালো না তাদের যা হারিয়েছে তা জানাবার মতন তাদের ভাষা নেই বিকেল ফুরিয়ে গেছে রাত্রি আসছে অন্য দেশ থেকে মানুষেরা ঘরে ফিরবে গধূলিতে শোনা যাবে যাই যাই মৃদু ফিসফিসানি অনেকেই চায় তবু এ ছোকরাটি কারুর বাড়িতে আশ্রয় নেবে না কোনো গৃহস্থের বাড়ি শয্যা পাতা তার নাকি গুরুর নিষেধ সে অন্ন নেবে না ফলমূল নেবে না কোনো দক্ষিণাও চায় না তবু কেন সে মানুষের হারিয়ে যাওয়া সব কিছু উদ্ধার করতে এসেছে মন্ত্রতন্ত্রও কিছু শোনায়নি কোন সাহসে তিন সত্যি উচ্চারণ করলো এতবার যে কিছুই নেবে না সে কেন মানুষকে কিছু দেবে এ কোন আজব প্রাণী সে কি পৃথিবীর নয় তার খিদে তেষ্টাও নেই সে শুয়ে থাকবে আকাশের নিচে সে কোথা থেকে কেনই বা এলো
কেউ কিছুই বুঝলো না। পরের দিন সকালে সে অদৃশ্য হয়ে গেল। তবে কি সত্যি অলিক, দৈবী মায়া? সেরকমই ভাবতে ইচ্ছে করে। দু একদিনের মধ্যেই কেউ পুকুর ঘাটে ফিরে পেল রেকাবি, কারো মায়ের ছবি উদ্ধার হলো ইঁদুরের গর্ত থেকে। এরকম দুটি একটিতে দিকে দিকে রটে গেল তিন সত্যির মহিমা। এসব কাকুতালীয় বলে বিশ্বাস করতে ইচ্ছে করে না, তার চেয়ে অলৌকিকত্ব অনেক জোর এনে দেয়। আসবে আসবে, এরপর সব কিছুই ফিরে আসবে। অমলতাস গাছটির তলায় স্থাপিত হবে এক অজ্ঞাত দেবতার নামে বেদি। 33 কোটির পরেও আরও একজন, শুধু যে কয়েকজন নিস্তব্ধ ছিল, যারা কিছু চায়নি, যারা পায়নি তিন সত্যির প্রতিশ্রুতি, তারা আর ওই গাছতলায় যায় না। এবছর বন্যায় নদী এসে গ্রাস করেছে স্কুল বাড়ি, এবছর তিল চাষ নষ্ট হয়ে গেছে সোঁয়া পোকার উপদ্রবে, এবছর জমিতে জমিতে অনেক রক্ত ঝরেছে, এবছর সদ্য স্তনবতী দুটি মেয়ে হারিয়ে গেছে মাল বাজারে। তবু মজা পুকুরের পাক থেকে একটি শূন্য পেতলের কলসি ভেসে উঠলে চতুর্দিকে শোনা যায় জয়ধ্বনি। সবাই তো আগেই বলেছিল তিন সত্যি কখনো মিথ্যে হয় না, সেই বাজিকর অবশ্যই ফিরে আসবে, এর মধ্যে যার যা হারিয়েছে সেসবও সে চোখের সামনে এনে দেবে। শুধু যা হারিয়ে যাওয়ার কথা মুখে বলা যায় না, তার সন্ধানেই তো ছুটে বেড়াচ্ছে সেই আলখাল্লা পরা পাতলা ছেলেটা। যে মেয়েটি মুখ বুজে করে যাচ্ছে ঘর সংসারের কাজ, তার ভালোবাসা হারিয়ে গেছে, তাই সে নিভৃতে গোপনে কাঁদে। শিলাবৃষ্টিতে ঝরে যাচ্ছে আমের বোল, তার সব ফুল ঝরে গেছে আগেই। আগুন লাগলো গ্রামের হাটে, তার বুক যে পুড়ে খাক হয়ে গেছে কেউ জানে না, ভালোবাসা হারিয়ে গেছে, তাই শুকিয়ে যাচ্ছে পৃথিবী। ভালোবাসা হারিয়ে গেছে তাই চতুর্দিকে এত দুর্গন্ধ, বাতাসে এত তাপ, পাতাল থেকে উঠে আসছে বিষাক্ত কীট। অনেক মানুষ সারা জীবন জানলই না সত্যি সত্যি সে কি হারিয়েছে। তাপ্পি মারা আলখাল্লা পরা ছোকরাটি রাত কাটাচ্ছে এক গাছতলা থেকে অন্য গাছতলায়। এক এক সময় সে নিজেই উছাড়ি পিছাড়ি হয়ে কাঁদে। কোনোদিনও কি সে পারবে তিন সত্যি দিয়ে বন্দি করতে ভালোবাসাকে? সত্যি কথা, যদি যদি মানে এইরকম বাজি করে সন্ধান পাওয়া যায় যে ওই ভালোবাসা যেটা হারিয়ে গেছে সত্যি খুঁজে এনে দেবে, তাহলে আর সবটাই মানে সকালটা যেরকম ভীষণ সুন্দর, সেরকম সমস্ত সময়টা সারা পৃথিবীটাই সুন্দর হতে পারে। এর সঙ্গে মিলিয়ে মৃণালের কাছে কি কোনো এর সাথে মিলিয়ে প্রেম পর্যায়ের একটা গান শোনাচ্ছি। তুই ফিরে এসেছিস কারে মন মন রে আমার, তুই ফিরে এসেছিস কারে মন মন রে আমার, সে পথ এখন
জরে ঢাকে রে কাঁপে তে কাঁপে রে সেটাই ফেলে এসেছি অনেকদিন আগে, যেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই বাজি করকে লাগবে। বন্ধুকে পেয়ে গেছি অবশ্য। কে আছেন সঙ্গে? হ্যালো, আমি ডাক্তার স্বপন কুমার গোস্বামী আলিপুর থেকে বলছি। হ্যাঁ, গুড মর্নিং। বলুন। মর্নিং। আমি একটু ইশিতার সঙ্গে কথা বলি। নিশ্চয়ই। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন ইশিতা? বলুন। আচ্ছা, ইশিতার সঙ্গে আমার আলাপ হয়েছিল আকাশবাণী রুমে। এই অনুষ্ঠানটা এমনিতে ওনার আবৃত্তি তো শুনতে খুবই ভালোই লাগে, আজকেও ভালো লাগছে। তবে আজকের যে কথাটা ওনার আবৃত্তির সঙ্গে, আমার মনে হচ্ছে এটি বোধহয় আমাদের জীবনের সারমর্ম, যে এমন কে আছে যার হারাবার দুঃখ নেই। সেই একদম একদম, এটাই বোধহয় আমাদের মনে আজকে গেঁথে গেল আর কি অনুষ্ঠান থেকে। সঙ্গে থাকবেন, অনেক ধন্যবাদ। আমরা কিন্তু হারাবার কথা বলতে চাইছি না, না আমরা এখন ফিরে পাওয়ার কথা বলবো, অনেক কিছু সঙ্গে নেওয়ার কথা, গিয়েও আবার ফিরে পাবো, হারিয়ে গিয়েও ফিরে পাবো। তবে সময় চলে গেলে সেইটাকে তো আর কিছুই, যেমন এখন সময় খানিকটা চলে গেছে, এখন আমাদের থামতে হবে বিরতির জন্য। ফিরে এসেছি বিরতির পর, আবার কথা এবং গান নিয়ে শুরু করবো আমাদের পথ চলা। কবিতায় ফিরি। আমাদের ফুল্লরার বারো মাস, আমরা ফুল্লরাকে জানি যে তার বারো মাস কিন্তু নুন আনতে পান্তা ফুরোয় এরকম একটা অবস্থায় চলতো। আজকের মেয়েরা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, সে কিন্তু বলতে পারে যে হ্যাঁ, আমি আমার মায়ের থেকে অনেকটাই এগিয়েছি। আর সেই এগোনোর সূত্র ধরেই মল্লিকা সেনগুপ্ত আমাদের খুব প্রিয় কবি, তিনি আমাদের মধ্যে নেই, আর এই বসন্তেই তার জন্ম, চৈত্র দিনে। সেই মল্লিকা সেনগুপ্তের ভোটার মেয়ের বারো মাস, একদম বর্তমানের নারী কি বলছে। ভট চাষ কেনে বাবু, কাকে দিব ভট, বারো মাসে তেরো ফুটা গতর ভরা চট, বাঁকুড়া পুরুল্লা কিংবা গৌড়বঙ্গ রাড়, মঙ্গল কাব্যের দশা আজও ফুল্লরার। বৈশাখে কি করে বাবু ভট দিব বল, ট্যাসেটাতে ছাতে ফাটে নাহি টিপিকল, কাদা মাটি পথ ভাঙে কয়েক মাইল, কলসি মাথায় হাঁটে সোনা মতি বিল, বৈশাখি ঝড়ের মধ্যে জলে চুলা, জলের আশায় হাঁটে প্যাটে জল
জ্যৈষ্ঠ মাসে বাবু ভট দিব কন প্রাণে, ধান নাই ভাত নাই মা ষষ্ঠীর খানে, পেট ভাতা কাজ করি বর্গার মহলে, স্বামী পলাই গেছে মহুয়া জঙ্গলে, ছাগল চড়াতে যাই কিন্তু মাঠে ঘাস লাই, সবুজের খোঁজে কুথা বেটাকে পাঠাই, আষাঢ়ে কেমনে বাবু, আষাঢ়ে কেমনে বাবু ভট দিব তুকে, আষাঢ়ে কেমনে বাবু ভট দিব তুকে, ছাত ফুড়ে জল পড়ে বাচ্চাটার মুখে, পাঁচ করস হেঁটে মিয়া স্কুল ঠেঙ্গায়, গেলে হে তবু আদ পেটা ডাল ভাত খায়, মিটে মিলের পাতে একখানি ডিম, পড়ুয়ার বুকে বাজে দ্রিদিম দ্রিদিম, পড়ুয়ার বুকে বাজে দ্রিদিম 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 দ্রিদিম। শাওনে কি করে বাবু ভট দিব আর, কলেরা আন্ত্রিক এসে বস তুজার, ভিজে ভিজে ছিলাটার নিমোনিয়া ধরে, স্বাস্থ্যকেন্দ্র গায়ে কিন্তু ওষুধ শহরে, ভিজা কাঠে জ্বলছে না চুলার আগুন, রানীবাতে ফুল্লরার পান্তা আনতে নুন, ভাদর এসেছে ঘরে, ভাদর এসেছে ঘরে ভাদু গান ভাসে, ভাদর এসেছে ঘরে ভাদু গান ভাসে, পুরুল্লার ফুল্লরাও গাইছে অভ্যাসে, বিটি বলে মা আমার কবে দিবি বিহা, কত লোক ডাকে পথে চোখে লুপ লিয়া, তবু বিটি খালি পেটে গায়ে টুসু গান, পন দেব টাকা কোথা ঘরে নাই ধান, পন দেব টাকা কোথা ঘরে নাই ধান, পন আশ্বিন মাসেতে ভট দিব কার ঘর, বীরভূমে ফুল্লরার ঘরে দামোদর, স্বয়ম্ভর গোষ্ঠী রেধে সেলাই ফোড়ায়, গায়ের মিয়াকে টেকা দিছিস তোরাই, সেই টেকা কেড়ে নিয়ে বর মদ খায়, পঞ্চায়েতে বল বাবু কি হবে কুপায়, কার্তিকে ভুটের কথা বলো দিদি কম, মা দুর্গার পটা কি ফুল্লরা বেগম, সারাদিন রোজা রেখে ফল খাবো সাঝে, যদিও মিয়ারা নাই ঈদের নামাজে, দল বেঁধে রুখে উঠি যত বিবিগণ, নামাজ পড়ব মাঠে আমরা কজন, অঘ্রাণে সুঘ্রাণ ভাসে, অঘ্রাণে সুঘ্রাণ ভাসে কাকে দি ভট, ময়নাগুড়ির হাটে ফুল্লরার জট, পাটি করি তাই বাবু জট শিখে গেছি, আমার মায়ের থাকে আমি আগিয়েছি, আগের চাইতে তবু আছি বটে সুখে, আমাকে দেখিস তুই ভট দিব তুকে, পৌষ মাসে সর্বনাশ, পৌষ মাসে সর্বনাশ তবু ভট চাষ, খেজুরের গুড়ে যদি না উঠে সুবাস, স্বামী গাছের থাকে রস পেড়ে আনে, সেই রস জালে দি সারা দিনও মানে, যখন তালাক দিবে ভিঙে দিবে মাজা, দিদিরা বাবুরা বল দিবি ওকে সাজা, যখন তালাক দিবে ভিঙে দিবে মাজা, দিদিরা বাবুরা বল দিবি ওকে সাজা, মাঘের ঠান্ডায় বাবু, মাঘের ঠান্ডায় বাবু ডাকিস না ভুটে, মাঘের ঠান্ডায় বাবু ডাকিস না ভুটে, ছেড়া আলো আনে শীত মানায় না মুটে, বিজলি আসবে কবে রাস্তা পাকা হবে, কবে সব ছিলামিয়া ও আ কখ কবে, যদি বলি বউটাকে মারিস না আর, আমাকে ডাইনি বলে পুড়াবে আবা, আমাকে ডাইনি বলে পুড়াবে আবা, আমাকে ডাইনি বলে পুড়াবে আবা। ফাগুনে ডাকছো দিদি ভুটের মিছিলে, চিকেন পক্সের দিনে তুমি পাশে ছিলে, কাকে কাকে দিয়েছিলে বসন্তের টিকা, কোথা ছিল পঞ্চায়েত কোথা প্রতিকার, যেদিন মিয়ার বাপ দালালের হাতে বেচে দিল মিয়াটাকে খারাপ পাড়াতে, চৈত্র মাসে কেনে তোরা ভট চাষ বাবু, মশার কামড় আর গরমেতে কাবু,
রাতের স্কুলে শিখি বর্ণ পরিচয়, মিটিং মিছিলে শিখি কি করে কি হয়। এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, তবু বাবু ভট দিব তুকে, তুই বড় সৎ লুক টেনে লিস বুকে, তবু আমি ভট দিব, তবু আমি ভট দিব। ভট কথা বলে, উন্নতির ছিটা যেন পড়ে মোর গলে, যে লুক উন্নতি দিবেক সেই লুক সৎ, যে দেখেছে এতদিন যে জন মহৎ, তারই বুতামে দিব টিপ ছাপ আমি, এবারের মতো তাই ভট দিতে নামি, এবারের মতো তাই ভট দিতে নামি। কি বলবো, মানে এখন এরপর খুব একটা কথা হয় না, কিন্তু সত্যি সত্যি দেখো কিরকম একটা ছবি, ছবিটা খুব চেনা, খুবই চেনা, কিন্তু আবার আমরা মানে সব চেনা জিনিস তো খুব মন দিয়ে দেখতে চাই না, অনেক সময় এড়িয়ে যাই, খানিকটা এড়িয়ে এড়িয়ে থাকার চেষ্টা করি, কিন্তু এই বারো মাসটা তো সত্যি কথা, আমাদেরই কথা, আমাদেরই কথা। বন্ধুর সঙ্গে একটু কথা বলি, কে আছেন? হ্যালো, সুপ্রভাত দিদি। সুপ্রভাত, আমি কলকাতা থেকে বলছি, দেবজন বসু। তোমার গলা চেনা যাচ্ছে না দেবজন দিদি? খুব প্রাসঙ্গিক কবিতা লাগলো আমার, কিছুটা কবিতাটা, আর ওর কাছে আমার রবীন্দ্রনাথের যদি শিশু কাব্যগ্রন্থের কোনো কবিতা থাকে খুব ভালো লাগবে, আর কে বলবো মিলানের গানও আমার খুব ভালো লাগবে, শেষ বসন্তের যদি সারা পাতা গমি তোমারই দলে বা চলে যাই মরিটা ফেরাতে পারি খুব ভালো লাগবে। সঙ্গে থেকে দেবজানী দি, তোমার ফোনটার জন্য আজকে তোমার গলা আমরা চিনতে পারিনি, না হলে আমরা সবাই তোমার গলা চিনি। প্রসেনজিত হুম বলেছে, কে আছেন সঙ্গে এবার ফোনে? হ্যালো, হ্যাঁ রিনি, সুপ্রভাত। সুপ্রভাত, হ্যাঁ সুপ্রভাত শিল্পী দুজনকে, আর মৃণালের কাছে মৃণালের গান দারুণ ভালো হচ্ছে। কে বলছেন? আমি গোপা চক্রবর্তী দানকিনি থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন, মৃণালের গান আমাদের খুব ভালো। আমার একটি অনুরোধ আছে মৃণালের কাছে, বলুন। জেনে শুনে বিশ করেছি বান, আর ঈশিতার কাছে একটি কবিতার অনুরোধ, নির্ভয় কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের, যদি সম্ভব হয়, ওনারা তো ওনাদের মতন সাজিয়ে আসেন, তবুও যদি সম্ভব হয়। আচ্ছা আমরা সবাই থাকবো সঙ্গে, এখন দেখি মৃণাল কি গান শোনাবে ভেবেছে। এই কবিতাটার রেস্ট ধরে আরেকটা গান, এটা বোধহয় আমাদের সবারই কথা, দেখো একবার গানের কথাটা শুনে, এত কমন গান। আর মুক্তি আলো আলো এ আকাশে আমার মুক্তি আলো আলো এ আকাশে আমার মুক্তি আলো আমরা
সবার কথা সবার কথা আর মৃণাল কি অসম্ভব আনন্দ নিয়ে গানটা গাইলো এটা খুব পছন্দের গান খুব পছন্দের গান দারুণ সেটা ওর চোখে মুখে ওর প্রকাশ পেল হ্যাঁ না কি সুন্দর করে আচ্ছা বন্ধু কথা বলবেন হ্যালো হ্যালো হ্যাঁ গুড মর্নিং রিনি হ্যাঁ আমি মৌসুমীদি বলছি বারাসাত থেকে বাবা কত যুগ পরে তোমার সাথে কথা বলছি আমি মাঝখানে হারিয়ে গিয়েছিলাম আবার ফিরে এসেছে খুব ভালো লাগছে তুমি তো বললে তারা দেখতে পাচ্ছ না হ্যাঁ ডিশ টিভি ছিল তারপরে এখন যাই হোক অনেক আবার হয়েছে করে দারুণ চেষ্টা করে তারা ওয়েলকাম ব্যাক খুব ভালো অনুষ্ঠান হচ্ছে এটা তো কিছু বলার না মানে আমি হলাম সেই হারিয়ে গিয়ে আবার ফিরে পাওয়া বন্ধু তোমাদের দারুণ খুব ভালো লাগছে কোনো মানে অনুরোধ নেই কারণ একরকম ভাবে সাজানো আছে অনুষ্ঠানটা জানি সেই বীরাঙ্গনা নারী রাজপুতানি নারী মাত্র কয়েকজন সৈন্যের সাহায্যে যে হারিয়ে দিয়েছিল শত্রু সেনাকে সেটাই আমাদের আজকের বর্তমানে যে মেয়েরা কিভাবে অনুপ্রেরণা পাবে সেই নারীর কাছ থেকে এই হরি খেলায় রাজপুতানি নারীর কাছ থেকে পত্র দিল পাঠান কেশর খাঁড়ে কেতন হতে ভুনাগ রাজার রানী লড়াই করি আশ মিটেছে মিয়া বসন্ত যায় চোখের উপর দিয়া এসো তোমার পাঠান সৈন্য নিয়া হরি খেলবো আমরা রাজপুতানি যুদ্ধে হারি কোটা শহর ছাড়ি কেতুন হতে পত্র দিল রানী পত্র পড়ি কেশর উঠে হাসি মনের সুখে গোঁফে দিল চাড়া রঙিন দেখে পাগড়ি পরে মাথে সুরমা আঁকি দিল আখিরও পাতে গন্ধ ভরা রুমাল নিল হাতে সহস্রবার দাড়ি দিল ছাড়া পাঠান সাথে হরি খেলবে রানী কেশর হাসি গোঁফে দিল চাড়া ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এলো বোল ধরেছে আম্র বনে বনে ভ্রমরগুলো কেকার কথা শোনে গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়ায় এলো মেলো কেতুনপুরে দলে দলে আজি পাঠান সেনা হরি খেলতে এলো কেতুনপুরে রাজার উপবনে তখন সবে ঝিকিমিকি বেলা পাঠানেরা দাঁড়ায় বনে আসি মুলতানিতে তান ধরেছে বাঁশি এলো তখন একশো রানীর দাসী রাজপুতানি করতে হরি খেলা রবি তখন রক্ত রাগে রাঙা সবে তখন ঝিকিমিকি বেলা পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে ওড়ে না ওড়ে দক্ষিণে বাতাসে ডাকিনে হাতে বহে ফাগের থাড়ি নিবিবন্ধে ঝুলি চেপিচিকারি বাম হস্তে গোলাপ ভরা ঝাড়ি সারি সারি রাজপুতানি আসে পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে ওড়ে না ওড়ে দক্ষিণে বাতাসে আখের ঠারে চতুর হাসি হেসে কেশর তবে কহে কাছে আসি বেঁচে এলে অনেক যুদ্ধ করি আজকে বুঝি জানে প্রাণে মরি শুনে রাজার সতেকে সহচরী হঠাৎ সবে উঠল অট্ট হাসি রাঙা পাগড়ি হেলিয়ে কেশর খা রঙ্গ ভরে সেলাম করে আসি শুরু হলো হরির মাতামাতি উড়তেছে ফাগ রাঙা সন্ধ্যা কাশে নববরণ ধরল বকুল ফুলে রক্তরেণ ঝরল তরুমূলে ভয়ে পাখি কুজন গেল ভুলে রাজপুতানির উচ্চ উপহাসে কোথা হতে রাঙা কুচ্ছ টিকা লাগলো যেন রাঙা সন্ধ্যা কাশে চোখে কেন লাগছে না কো নেশা মনে মনে ভাবছে কেশর খাঁ বক্ষ কেন উঠছে না কো দুলি নারীর পায়ে বাঁকা নুপুর গুলি কেমন যেন বলছে বেসুর বুলি তেমন করে কাঁকন বাজছে না চোখে কেন লাগছে না কো নেশা মনে মনে ভাবছে কেশর খাঁ পাঠান কহে রাজপুতানির দেখে কোথাও কিছু নাই কে কোমলতা বাহুযুগল নয় মৃণালের মতো কণ্ঠস্বরে বজ্র লজ্জা হত বড় কঠিন শুষ্ক স্বাধীন যত মঞ্জরিহীন মরুভূমির লতা পাঠান ভাবে দেহে কিংবা মনে রাজপুতানির নায়িক কোমলতা তান ধরিয়াই মন ভূপালিতে বাঁশি বেজে উঠল দ্রুত তালে কুণ্ডলেতে দোলে মুক্তা মালা কঠিন হাতে মোটা সোনার বালা দাসীর হাতে দিয়ে ফাগের থালা রানী বনে এলেন হেন কালে তান ধরিয়াই মন ভূপালিতে বাঁশি তখন বাজছে দ্রুত তালে
কেশরপাহে তোমারই পথ চেয়ে দুটি চক্ষু করেছি প্রায় কানা রানী কহে আমারও সেই দশা একশো সখী হাসিয়া বিবসা পাঠানপতির ললাটে সহসা মারেন রানী কাসার থালাখানা রক্তধারা গড়িয়ে পড়ে বেগে পাঠানপতির চক্ষু হলো কানা বিনা মেঘে বজ্র রবের মতো উঠিল বেজে কাড়া না কাড়া জ্যোৎস্নাকাশে চমকে ওঠে শশী ছনছনিয়ে ঝিকিয়ে ওঠে অসি সানাই তখন দ্বারের কাছে বসি গভীর সুরে ধরল কানাড়া কুঞ্জ বনের তরু তলে তলে উঠল বেজে কাড়া না কাড়া বাতাস পেয়ে ওড়ে না গেল উড়ে পড়ল খসে খাগড়া ছিল যত মন্ত্রে যেন কোথা হতে কেড়ে বাহির হলো নারী শয্যা ছেড়ে একশত বীর ঘিরল পাঠানেরে পুষ্প হতে একশো সাপের মতো স্বপ্ন সম ওড়ে না গেল উড়ে পড়ল খসে ঘাগরা ছিল যত যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না কো তারা ফাগুন রাতে কুঞ্জ বিতানে মত্ত কোকিল বিরাম না জানে কেতুনপুরে বকুল বাগানে কেশর খাঁয়ের খেলা হলো সারা যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না কো তারা দারুণ যতবারই হরি খেলা শুনি ততবারই ভালো লাগে ছোট থেকে কিরকম সঙ্গে নিয়ে বড় হওয়া বড় হওয়া হরি খেলা আর তুমি খুব সুন্দর করে বললে যে এই রাজপুতানি যদি আমাদের কেউ ইন্সপায়ার করতে পারেন আমাদের সবাইকে যে কিভাবে মোকাবিলা করতে হয় কারণ আমাদের আজকে তো পাঠান সৈন্যের অভাব নেই কেশর খাঁয়ের অভাব নেই একদম আচ্ছা বন্ধু আছেন সঙ্গে হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন গুড মর্নিং রিনিদি আমি প্রিয়াঙ্গি বলছি গুড মর্নিং বলো খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে এখন ঈশিতা যে কবিতাটা বললেন ভীষণ ভালো লাগলো আমার খুব ফেভারিট কবিতা আর গান তো খুব ভালো হচ্ছে আমি একটু মৃণালের সাথে কথা বলতে পারি হ্যাঁ বলছি মৃণাল হ্যাঁ বলো দারুণ হচ্ছে গান ও থ্যাংক ইউ খুব ভালো লাগছে এখনই যেটা গাইলি সেটা তো খুব ভালো লাগলো আরো গা কোনো রিকোয়েস্ট তো করব না যেটা গাইলি সেটাই শুনবো এইটা সবচেয়ে ভালো কথা এটা সবচেয়ে ভালো কথা সঙ্গে থাকতে হবে কেমন আরো এক বন্ধু সঙ্গে আছেন কে আছেন দেখি হ্যালো 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 হ্যাঁ নমস্কার নমস্কার কে বলছেন বড়রা থেকে তাপস ব্যানার্জি রাজশাহী মাস্টার হ্যাঁ বলুন বলুন ভালো আছেন আমি ভালো একদম তাই গিন্নির সঙ্গেই কথা হয় আপনার সঙ্গে হয় না খুব একটা হ্যাঁ একটা অপূর্ব লাগছে অনুষ্ঠান রোজই লাগে তবে আজ যা থাকতে পারলাম না ঈশিতার সঙ্গে একটু কথা বলবো নিশ্চয়ই বলুন ঈশিতা শুনতে পাচ্ছেন আমার একটা রিকোয়েস্ট দেবতার গ্রাস দেবতার দেবতার গাছ তো অনেক বড় কবিতা যদি সম্ভব হয় নিশ্চয়ই করব নিশ্চয়ই করব সঙ্গে থাকতে হবে কিন্তু আপনাকে কেমন আরো এক বন্ধু আছেন হ্যালো হ্যালো যা কেটে গেছে লাইনটা আমরা একটু থামবো বিরতির দিকে যেতে হবে কিন্তু তার আগে একটা কথা না বললেই হবে না সেটা হচ্ছে রানাদা এবং প্রসেনজিতের কথা কি অসাধারণ মানে হরি খেলা যেন বাজালো কিয়া বাত দুর্দান্ত ভীষণ ভালো রানাদা একটু সলজ্জ হাসি হ্যাঁ প্রসেনজিৎ তো হাসলো কিন্তু রানাদার হাসিটা লজ্জা আমরা কিন্তু আছি সঙ্গে থাকবো সঙ্গে মানে সঙ্গে ঈশিতা এবং মৃণালও রয়েছেন কিন্তু বিরতির ওই পারে ফিরে এসেছি বিরতির পর এখনো কিন্তু প্রস্তুতি চলছে যে এরপরে কি হবে কি না হবে আসলে বসন্ত তো প্রায় শেষের দিকে চলে এসেছে এই সময়টা না মানে ক্যালেন্ডার বলে বসন্ত কিন্তু আমরা খুব একটা টের পাই না যে বসন্ত কখনো সখনো একটু ওই হাওয়াটা যে ওই যে ভীষণ একটা ভালো লাগা হাওয়া দক্ষিণ সেটা তা এখন কটকটে গরম কি রোদ বাবা ঝলসে যাওয়ার মতো রোদ আরম্ভ 25 বৈশাখের দিন আরো যেন বেশি গরম উফ মানে সে ঘেমে স্নান করে যাওয়া না কেউ অনুষ্ঠানে যাওয়ার সময় তাও যেন একটা এনার্জি কাজ করে দেখি এনার্জিতে আমাদের কোনো কমতি নেই কোনো কমতি নেই কিন্তু হুজুক এনার্জি না বলে হুজুক বললে বেশি ভালো লাগে মানে বাঙালির হুজুক তো তাই আমরা গানে যাব তার আগে বন্ধু আছেন সঙ্গে কে আছেন একটু দেখব হ্যালো সুপ্রভাত আমি বাদুরিয়া কাটিয়ার কালীবাড়ি থেকে প্রীতিময় চক্রবর্তী বলছি হ্যাঁ সুপ্রভাত আজকে আমি আপনাদের ওই অনুষ্ঠানে প্রথম এসেছি ও আপনাকে স্বাগত জানাই হ্যাঁ ধন্যবাদ তো দুজনে অসাধারণ শিল্পী গাইছেন এবং কবিতা আবৃত্তি করছেন আমি মুগ্ধ হয়ে যাচ্ছি
তো আমার একটা কবিতা আবৃত্তি ওনার কাছে অনুরোধ আছে, অহল্যার প্রতি যদি কবিতাটা একটু আবৃত্তি করেন তো খুব ভালো হয়। অহল্যার প্রতি, অহল্যার প্রতি। আচ্ছা, ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ। সঙ্গে থাকবেন নিশ্চয়ই, মাঝে মাঝে আপনার সঙ্গে কথা হবে। আমরা এবার কবিতায় যাব না, গানে যাব। ওই হরি খেলার রেশ ধরে হরি খেলা মানে বসন্ত, বসন্তের গান গাই। বেশ হোক। আজ খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা, খেলবি আয় 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 খেলা ভাঙার খেলা। সুখের বাসা ভেঙে, সুখের বাসা ভেঙে, খেলবি আয় 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 খেলা ভাঙার খেলা। আজ খেলা ভাঙার খেলা, বিরল মালার আজ বদন তো টুটবে, ফাগুন দিনের আজ স্বপন তো ছুটবে, বিরল মালার আজ বদন তো টুটবে, ফাগুন দিনের আজ স্বপন ছুটবে, উধাও মনের পাখা, উধাও মনের পাখা, মিলবি আয় 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 খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা। ছুড়ে ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে, অস্তগিরির ওই শিখর ছুড়ে ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে, কাল বৈশাখীর হবে যে নাচক, সাথে নাচক তোর করুণ বাচক, কাল বৈশাখীর হবে যে নাচক, সাথে হাসি কাঁদন, হাসি কাঁদন ভাই, খেলবি আয় 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 খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা, খেলবি আয় 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 খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার। এবার একটু ছোট্ট করে কথা সেরে নিয়ে কবিতায় ফিরবো। কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। আজকের অনুষ্ঠানটা খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। আর আমরা ডেইলি সকালবেলা প্রাণায়াম করার সময় আমরা দেখি। কে বলছেন? আমি গুয়াহাটির থেকে পলাশ দাস বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আর আমরা ডেইলি সকালবেলা প্রাণায়াম করার সময় আপনাদের শো দেখি, ভীষণ ভালো লাগছে, ভীষণ ফ্রেশ হয়ে যাই আমরা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার দিন খুব ভালো কাটুক। ফিরি তোমার কাছে, একটু বেড়াতে যাওয়ার। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা। রেলগাড়ি ঝিকঝিক, ঝিকঝিক ঝিকঝিক রেলগাড়ি যায়, রাজ্যের ছবি ফুটে জানলা জুড়ে, ছোট্ট ছেলেটা ওই মোটির চড়ায়, আকাশে টিয়ার ঝাঁক যাচ্ছে উড়ে, ঝিক 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 ছুটে চলে রেলগাড়িটা, চোখ যায় দিগন্ত রেখা অবধি, পাথুরে পাঁচে লিখেরা কার বাড়িটা, পাশ দিয়ে বয়ে গেছে মস্ত নদী, গম 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 শব্দ বাজায় রেলগাড়ি, রোদ জলে ওর ধাকাশে, নিচে জলে খিল খিল ছুটে চলে যায়, লাল নীল পালতোলা নৌকো ভাসে, ঘর বাড়ি বেড়ে যায় কু ঝিক ঝিক, ঘর বাড়ি বেড়ে যায় কু ঝিক ঝিক, হাড় চিরে চিরে ঘোড়া টঙ্কা টানে, কু
ছিক ছিক কো ছিক ছিক বিছানা বালিশ বাঁধো এইবারে ঠিক পৌঁছাবো দানা পুরিশানে বিছানা বালিশ বাঁধো এইবারে ঠিক পৌঁছবো দানাপুর ইস্টিশানে ছিক 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 উড়োজাহাজের হয়ে যে যাই বলুক রেলগাড়িতেই জানে সবচেয়ে সুখ ঠিক 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 আগে থেকে থাকে যদি রিজার্ভেশন দেখতে দেখতে যাব হর এক স্টেশন ছিক 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 ভাড়ে চাখাও আর সুখ আকাশে তো নেই তার সাথে মেলে শুধু রেলগাড়িতেই ঠিক 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 এক পা হাঁটুতে তুলে আরেক পায়ের চুমুক লাগাবো ভাড়ে গরম চায়ে ছিক 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 কত লোক মাঠ ঘাটে কত ঘর বাড়ি পুকুরের ধারে ধারে সুপুরীর শাড়ি ঠিক 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 সাতটা দিনের ছুটি যদি পাওয়া যায় তবে কালি চলে যাব শিমুলতলায় ছিক 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 রোগা নদী শালবন লালমাটি আর রোগা নদী শালবন লালমাটি আর উটের কুজের মতো ছোট্ট পাহাড় ঠিক 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 সেইখানে যেতে যেতে দেখবো যে দূর দিগন্তে ডুবে যায় সজ্জি ঠাকুর ছিক 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 সেইখানে যেতে যেতে দেখবো যে দূর দিগন্তে ডুবে যায় সজ্জি ঠাকুর ছিক 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 এটাও ছোটবেলার কথা মনে পড়লো তবে ছেলের ছোটবেলায় আমার ছেলেই কবিতাটা বলে খুব রেলগাড়ি লালমাটি শুনলে যেন কেমন শান্তিনিকেতন আর একটা মানে ওরকম একটা পরিবেশের কথা মনে হচ্ছিল ঠিক তাই আর আমার বেড়ানো যে বলুন একটু বেরিয়ে হ্যাঁ একটু ইস এবার আমার বেড়ানোটা হয়নি বেড়ানো ক্যান্সেল হয়েছে আমার খুব দুঃখ কিন্তু এটা আমার মানে বলছো যখন আমি ছোটদের দেখতে পাচ্ছিলাম কিন্তু আমি এটা ছোটবেলায় পড়িনি আমি ছেলে পড়ে বলে আমার এটা পড়া মানে ওর সঙ্গে কত কিছু জড়িয়ে থাকে না ছোট ছোট মুহূর্ত আমাদের বিভিন্ন কিছুর সঙ্গে তুমি একটুখানি চা খাও মন দিয়ে তোমার মন দিয়ে হ্যাঁ আমি মৃণালের কাছে আসি আমার না সম্ভব মনে হলো আমি একটা অন্য গান ভেবেছিলাম তা হঠাৎ করে চেঞ্জ করলাম লালমাটি মনে পড়েছে মনে হলো না সম্ভব যে মানে যেতেই হবে গান এই তো ভালো লেগেছিল মানে মনে হয় শান্তিনিকেতনে চলে গেলাম মানে দেখো তুমি গানটা শুনে এই তো ভালো লেগেছিল সাগর নাচন পাতায় পাতায় এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায় এই তো শালের বনের খেপা হাওয়া এই তো আমার মনকে ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায় এই তো রাঙা মাটির রাস্তা বে হাটের পথে চলে দে ছোট বে ধুলায় বসে হেলার ডালে এক না সাজায় সামনে যে এই যা দেখি চোখে আমার বিনা বাজায় এই তো ভালো লেগেছিল আলোর নাচন পাতায় পাতায় এই তো আমার যে পাশের বাসে মাঠের সুরে আমার সাধন আমার মনকে বেঁধেছে রে এই ধরনের মাটির বাঁধন আমার নীল আকাশে আলোর ধারা আন করেছে নতুন যারা সেই ছেলেদের চোখের যাওয়া চোখে আমার বিনায় সুর বেঁধেছি ওদের কোথায়
অনেকটা বড় আর্ধেকটা করলাম কিন্তু মাতিয়ে দিলে আর কি বন্ধু আছেন হ্যালো রিনি সুপ্রভাত সুপ্রভাত বলুন বিমান মুখোপাধ্যায় বালি থেকে বলছি বলুন অনেকদিন পরে কথা বলছি আমি ভাবছিলাম যে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি একবারে শেষ পর্বে এসে পড়লাম আমি ভাবছিলাম আজকে যিনি আবৃত্তি করছেন আবৃত্তি করছেন ঈশিতা অসাধারণ আবৃত্তি মানে ভাবা যায় না আমি ভাবছি শুধু মুখস্থ করা না তাকে আত্মস্থ করা এবং তারপর আত্মমগ্ন হয়ে যাওয়া তারপর তার উপস্থাপনা সব মিলিয়ে একটা অদ্ভুত ভাল লাগলো আর কি ভীষণই ভাল লাগলো অনেক কবিতা শুনি কিন্তু আজকে যে কবিতা এবং বিশাল কবিতা মানে এতটুকু কোনো রকম আড়ষ্টতা নেই কি সুন্দর করে বলছে সেই সঙ্গে গান যিনি গাইছেন মৃণাল মৃণাল খুব ভালো গান গাইছে ভীষণই ভালো গলাটি ভীষণ সুন্দর সব মিলিয়ে কথায় গানে এক অনবদ্য পরিবেশ সৃষ্টি হয়েছে আর কবিতা তো সেটাই যেখানে কথা থাকে তার বিন্যাস করে দিচ্ছ তুমি তাতে প্রাণ সৃষ্টি হচ্ছে তখনই প্রাণ সঞ্চার হচ্ছে কাজেই সঙ্গে থাকবেন অনুষ্ঠান খুব মানময় অনুষ্ঠান সঙ্গে থাকবেন অনেক ধন্যবাদ আপনার ভালো লাগা আপনি আমাদের জানালেন ওদের কাছে পাঠালেন বলে সত্যি সত্যি গান এবং কথায় মানে কবিতায় একটা দারুণ সুন্দর সকাল আমরা কাটাচ্ছি তবে এই মুহূর্তে আরো একবার থামতে হবে ফিরে আসবো বিরতির পর ফিরে এসেছি বিরতির পর চট করে কবিতার দিকে যেতে হবে সময় ফুরিয়ে আসছে হ্যাঁ আমাদের সবারই সবার সঙ্গে কোনো না কোনো ভাবে দেখা হয় শুরুটা হয়তো অনেক দুঃখে চলে যায় অনেক সময় কিন্তু তারপরে কিন্তু একটা আশার বাণী তোমার সাথে আমার দেখা হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় নকশি কাঁথার মতো বিচিত্র এক পৃথিবী ছিল আমাদের শৈশবে এখনো পায়ের তলায় পৃথিবীর মাটি চারিদিকে গাছপালা মাথার উপরে আকাশ বুক ভরে শ্বাস টেনে দেখি কিন্তু শীতের সকালে কুয়াশায় ভেজা বাগান থেকে যে বন্য গন্ধটি পাওয়া যায় সেটা আর পাওয়া যায় না আমাদের সাঁওতাল মালি বিকেলের দিকে পাতা পুড়িয়ে আগুন জ্বালত সেই গন্ধ কতবার আমাকে ভিন্ন এক জন্মের স্মৃতির দিকে টেনে নিয়ে গেছে আর মনে আছে মায়ের গায়ের ঘ্রাণ সে গন্ধে ঘুমের ভেতরেও টের পেতাম মা অনেক রাতে বিছানায় এলো মার দিকে পাশ ফিরে শুতাম ঠিক মনে পড়ে নতুন ক্লাসে উঠে নতুন বই পেতাম ফি বছর কি সুঘ্রাণ ছিল সেই নতুন বইয়ের পাতায় কি ছিল কি থাকে মানুষের শৈশবে বিকেলের আলো মরে এলো যেই অমনি পৃথিবীটা চলে যেত ভূতেদের হাতে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া ছিল ভারী শক্ত বিশাল বাড়িতে কয়েকটি প্রাণী আমরা গায়ে গায়ে ঘেঁষে ঘেঁষে থাকতাম ভোরের আলোটি ফুটতে না ফুটতে ঘুম ভেঙে লাফ দিয়ে বিছানা থেকে নেমে ছুটতাম বাইরে বাইরেটাই ছিল বিস্ময়ের সূর্য উঠছে আকাশটা নীল গাছপালা সবুজ সব ঠিক আগের দিনের মতোই তবু মনে হতো গতকাল ঠিক এরকম দেখিনি তো সেই আনন্দিত ছেলেবেলায় একটা দুঃখের ঘটনা ঘটে গেল আমার ছোট কাকা মৃত্যুশয্যায় মাত্র দেড় বছর আগে কাকিমা এসেছেন ঘরে একটা ফুটফুটে মেয়েও হয়েছে সে তখন হাত পা নেড়ে উপুড় হয় কত আহ্লাদের শব্দ করে তবু বউ মেয়ে রেখে ছোট কাকার মরণ ঘনিয়ে এলো বিকেলে শ্বাস উঠে গেছে দাদু তখন বারান্দায় বসে রয়েছেন বাবার জ্যাঠামশাইরা এসে দাদুকে ডাকলেন আসুন প্রিয়নাথকে একবার দেখবেন না দাদু খড়মের শব্দ তুলে ভিতর বাড়িতে এলেন তার মুখখানা একটু ভার দেখাচ্ছিল আর কিছু না ছোট কাকা তখন বড় বড় চোখে চারদিকে তাকাচ্ছেন কাকে যেন খুঁজছেন কি যেন খুঁজে পাচ্ছেন না বারবার বলছেন তোমরা সব চুপ করে আছো কেন কিছু বলো আমাকে কিছু বলো আমার কষ্ট ভুলিয়ে দাও সেই সময় দাদু ঘরে এলেন স্বাভাবিক ধীর পায়ে এসে বসলেন ছোট কাকার বিছানার পাশে ছোট কাকা মুখ ফিরিয়ে তাকে দেখে বললেন বাবা সারা জীবন আপনি কোনো ভালো কথা বলেননি কেবল শাসন করেছেন এবার বলুন সবাই নিস্তব্ধ সেই নিস্তব্ধতায় একটা পাহাড় প্রমাণ ঢেউ অদৃশ্য থেকে এগিয়ে আসছে ছোট কাকাকে জীবনের তীরভূমি থেকে অথই অন্ধকারের দিকে নিয়ে যাবে বলে ঢেউটা আসছে আসছে আর সময় নেই দাদু একটু ঝুঁকে শান্তস্বরে বললেন প্রিয়নাথ আবার দেখা হবে কি ছিল সেই কথায় কিছুই না
অতিথি অভ্যাগত বিদায় দেওয়ার সময় মানুষ যেমন সাধারণভাবে বলা সেইভাবেই বলা, তবু শান্তিতে ছোট কাকার মুখ চোখ শান্তিতে ভরে উঠল, চোখ বুঝে গেল তিনি যেন ঘুমিয়ে পড়লেন। বুকের মধ্যে শৈশবের একটি গথা তীরের মতো বিধে থরথর করে কাঁপছে আজও, সেই অমোঘ ঢেউটিকে যখনই প্রত্যক্ষ করি তখনই বুকের মধ্যে ওই কথাটি কেঁপে ওঠে, শৈশবের সব শব্দ স্পর্শ ও ঘ্রাণ ফিরিয়ে আনে। মায়ের গায়ের ঘ্রাণ পেয়ে যেমন ছেলেবেলায় পাশ ফিরতাম, তেমনি আজও পৃথিবীর দিকে পাশ ফিরে শুই, মনে হয় দেখা হবে, আবার আমাদের দেখা হবে। এই কবিতা রেশ ধরে একটা গান। দেখা না দেখাই বিষাহে হেবে দুধ লতা, কাঁপা ঝড়ের বুকে একই ব্যাকুলতা। হায় দেখা না দেখাই বিষাহে হেবে দুধ লতা, কাঁপা ঝড়ের বুকে একই ব্যাকুলতা। হায় দেখাই বিষাকে গগনে সে ঘুরে ঘুরে খোঁজে, কাছে খোঁজে দূরে, গগনে সে ঘুরে ঘুরে খোঁজে, কাছে খোঁজে দূরে। সহসা কি হাসি নাই কহ কথা, সময় কম সময় কম। হ্যাঁ একদম, আমরা তোমার কাছে কবিতায় ফিরি, মানে কথায় আগে এমন একটা কবিতা নির্ভয়া, নির্ভয়ার কথা আমরা সকলে জানি, এই সময় তার কথা আমাদের সকলের মুখে মুখে, কারণ আমাদেরই কথা নির্ভয়ার কথা, মধুমিতা চক্রবর্তীর লেখা। যখন তুমি জন্মেছিলে শাঁখ বেজেছে দাওয়ায়, কান্না মুখে হাসি ছিল মিষ্টি মধুর ছোঁয়ায়, কোলের মাঝে মা রেখেছে বাপ করেছে আদর, শীতের রাতে কে জোগাত মিষ্টি কাঁথা চাদর। যখন তুমি একটু বড় দাদার দেখা দেখি, সেলেট খাতা নিয়ে করো অঙ্ক শেখা শেখি, ঘরকন্নার কাজ করতে ডাক দেয়নি কেউ, বলেনি কি রান্না শেখো হতে ঘরের বউ, তবুও তোমার দুচোখ ছিল স্বপ্ন দিয়ে আঁকা, চেয়েছিলে মুক্ত হতে মেলেছিলে পাখা, ঘুঘু ডাকা কুসুম গন্ধি শান্ত শীতল গা, গায়ের মেয়ে পাশ দিয়েছে আরো পড়ে গে যা, সবার ভালোবাসা নিয়ে শহর চলল মেয়ে, কত যে জল গড়িয়ে গেল উজান গঙ্গা বে। সেদিন ছিল পূর্ণিমা চাঁদ আলোয় মাখামাখি, রাজপুত্রের সাথে তুমি বাড়ির পথে নাকি, সর্বনাশী উঠেছিল নাম না জানা বাসে, তোমার পথেই চলবে সে বাস এমনই আশ্বাসে, অলক্ষেতে হেসেছিলেন ভাগ্য দেবতা, পোড়া কপাল মেয়ে তুমি ভুললে সে কথা, একুশ শতকেও আছে নরপিশাচ দল, নারীর মাংসে লোলুপ দৃষ্টি করতে ভোগ দখল, এসব কথা ভুললে কেন ওগো দামিনী, কি যন্ত্রণা কি যন্ত্রণা সইতে পারোনি, দেহের দুঃখ মনের দুঃখ কে কে তোমায় দিল, পথচারী পুলিশ রাষ্ট্র আর ওই পুরুষগুলো, যখন স্বপ্ন ছিল চোখে যাবে অনেক দূর, সত্যি তুমি গিয়েছিলে সুদূর সিঙ্গাপুর, ফিরতে হলো লাশ হয়েছে ওগো দামিনী, কি যন্ত্রণা কি যন্ত্রণা সইতে পারোনি, তোমার নামে নির্ভয়া বিল মার্কিনীদের খেতাব, আদালতে আনছে ওকে লম্বা চওড়া কেতাব, সর্বনামে লক্ষ নামে কত নামে নামি, আলোড়িত গোটা দেশে তুমি এখন দামি, তোমার নামে কত ত্রাতার কুম্ভীর আশ্রু ঝরে, রাষ্ট্র এখন সব প্রকল্পে তোমার নামই করে,
যদি তুমি উঠতে জেগে বলতে কিছু কথা তবে কতক লজ্জাহীনের ঝুঁকত উঁচু মাথা দেশনেতা রাষ্ট্রনেতা নপুংসকের দল করের টাকায় দেশের সাথে করবে কত ছল আর কতদিন মেয়ের ওপর চলবে বলাৎকার পোড়া দেশের সুশীল সমাজ করবে না চিৎকার সভ্য ভব্য প্রতিবাদের মুখোশ মুখে এঁটে আর কতদিন শোষক শ্রেণীর লেজে থাকবে সেটে নিভু নিভু মোমবাতিতে মিটবে না এই ঝাল পেট্রোল দাও জ্বালানি দাও জোরসে জ্বালো মশাল আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আজকে সকালটায় আমরা সত্যি সত্যি ভীষণ সত্যি কিছু কথা আবারও একবার শুনলাম হয়তো ঈশিতার কবিতায় কখনো আমাদের মতোই কোনো মেয়ের বারো মাসা কখনো বা নির্ভয়ের কথা যেগুলো নিয়েই আমাদের চলতে হবে আমাদের মানে সমস্ত কিছুর পরেও কিন্তু আবার আবার দেখা হবে বলতে হবে আমাদের ফিরে আসায় বিশ্বাস করতে হবে এবং ফিরে আসবে ভালো দিন এই বিশ্বাসটা নিয়ে এই সকালটাও শেষ করার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা গান দিয়ে শেষ করব আজকের এই সকাল আর তার আগে আপনাদের ধন্যবাদ জানাবো এটা তারা ক্রুকে ধন্যবাদ জানাবো প্রসেনজিৎ এবং রানাদা প্রতিদিনের মতোই অসাধারণ তাদের দুজনকেও ধন্যবাদ জানাবো আর ধন্যবাদ জানাবো ঈশিতাকে এবং মৃণালকে ঈশিতার কবিতা নির্বাচন তার বলা সমস্ত কিছু যে প্রত্যেকের খুব ভালো লেগেছে সেই কথা আমরা জানতে পেরেছি আর আরও অনেক ভাবনায় ছিল সময়ের জন্য আজ শোনা হলো না নিশ্চয়ই পরে অন্য কোথাও অন্য কোনোখানে খুব ভালো থেকো তোমরা দুজনেই মৃণালের গান দিয়ে শেষ করব মৃণালের জন্য অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ আর আবার দেখা হবে বাঁধ ভেঙে দাও আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই কোন দলের ডাক ভয় করি না অজানারে রুদ্ধ তাহারে দ্বারে ভয় করি না অজানারে রুদ্ধ তাহারে দ্বারে পুরনা